ক্লাস থ্রি। আজ আমরা 140 পাতার অঙ্কগুলো শিখব। এরপরে যে ভিডিওগুলো পাবে সব এরপর থেকে পাবে, কারণ এইখানে বছর মাস তারপর ঘন্টা মিনিটে যোগ বিয়োগ শেখার আছে, সেগুলো ধাপে ধাপে শিখে নিতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখি নিই ঘড়ি কেমন করে দেখতে হয়, কটা বাজে। দেখো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি, একটা কথা শুনে নাও, ছোট কাঁটাটা জয়ের জটার ঘরে থাকবে তটা বাজবে। ছোট কাঁটাটা যদি সেই ঘরটা পেরিয়ে যায় তাহলে জানতে হবে তটা বেজে গেছে। তটা বেজে কত মিনিট হয়েছে না বড় কাঁটাটা দেখবো, যেখানে আছে তাকে 5 দিয়ে গুণ করব। আপাতত প্রথম ঘড়ি দেখা শেখা। এটা কি দেখতে পাচ্ছি, ছয়ের ঘরটা পেরিয়ে গেছে, স্যার 6টা বেজে গেছে। কত মিনিট হয়েছে, যে বড় কাঁটাটা যে ঘরে থাকবে তাকে 5 দিয়ে গুণ করো, 6টা বেজে 20 মিনিট। শিখে ফেললাম। এটা দেখো ঘড়ির কাঁটাটা তো এইভাবে ঘুরে, ডান দিক দিয়ে ঘুরে। বলো ঘড়ির কাঁটা এটা এটা কটা বেজে গেছে, 4টে বেজে গেছে। কত মিনিট হয়েছে, 9-এর ঘরে আছে, স্যার 9-কে 5 দিয়ে গুণ করবো, হ্যাঁ 9 5-এ 45 মিনিট। বলো এটা কটা, 1টার ঘরে পেরিয়ে গেছে স্যার, তাহলে 1টা বেজে গেছে, কত হয়েছে, 1টা 30 মিনিট। একে দেড়টা বলা হয়, একে আবার বলা হয় 4:45। সেগুলো পরে শিখবে। এখন দেখো স্যার একদম পেরোয় নেই, সোজা সুজি আছে, হ্যাঁ এটা 12টা ঘর যখন পেরোয় নেই তো এটাও পেরোয় নেই, এটা যখন 12টা ঘর পেরিয়ে যাবে তখন জানবে এটাও পেরিয়ে গেছে। তাহলে এটা 7টা বাজছে, অর্থাৎ 6টা ঘর পেরিয়ে এসেছে, 12টা ঘর এখন পেরোয় নেই, 6টা 30 মিনিট মানে 7টা। এখানটা কী করতে হবে, রাত 9টাই হোক আর দিন 9টাই হোক, ছোটো কাঁটা এখানে আঁকবে, বড়ো কাঁটা এখানে এঁকে দেবে। এখানে দেখো 2টো বেজে 60 মিনিট, দুটো বেজে ষাট মিনিট, তাহলে বোঝাচ্ছে 3টের ঘরে যাবে, এই জায়গাটা 3-এর ঘরে দেবে, আর এটাকে বড়োটা ছোটোটা 3-এর ঘরে দেবে, বড়োটাকে একদম 6 মানে 12 ঘরে দেবে। চলো এবার আমরা দেখে নেব এই জায়গাটাতে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে বড় না ছোট। একটু আগেই বললাম ঘন্টার কাঁটাটা বড় ছোট, মিনিটের কাঁটাটা বড়। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 30 মিনিট হয় না 60 মিনিট হয়। আমরা যদি একবার সম্পূর্ণ ঘুরে 12 ঘর পেরিয়ে যাচ্ছে, তা 12 5 60, য ঘর পেরোয় তো আমরা 5 দিয়ে গুণ করতে শিখেছি না। চলো যেগুলো লেখা আছে, ঘন্টা কাঁটা একবার সম্পূর্ণ খুললে কি হয়, 1 ঘন্টা হয়। এইখান থেকে যখন এইখানে যায় তখন তো 1 ঘন্টা হয়, তাহলে এটা যখন সম্পূর্ণ ঘুরে তখন 12 ঘন্টা হয়। একদিনে ঘড়িতে 12টা বাজে কবার, একবার না দুবার, 2বার 12টা বাজে, রাত্রে একবার দুপুরে একবার। স্যার রাত্রে বাজছে তো, বলেছে তো দিনে, এ আমার খুব চিন্তা হচ্ছে স্যার, এটা তো হবে না। দেখো আমি সব বুঝিয়ে দিচ্ছি কেন হবে না, এইখানটাতে গেলেই আমরা বুঝতে পারবো। তার আগে দেখে নিই, এইখানটা কোথাও যায় না, এটা বুঝতে পারবে না। একদিনে হয় 12 ঘন্টা না 24 ঘন্টা, এই অ্যান্সারটা যদি বলতে পারো তাহলে জানবে সঠিক হয়ে গেছে। একদিনে হয় 12 ঘন্টা না 24 ঘন্টা হয়, তাহলে স্যার আমি যখন ডাক্তারখানা যাই তখন বলে দিনে 2বার খাবে ওষুধটা, তাহলে তো সকাল 9টায় একবার খাই, আবার 10-12টায় একবার খাই, তা রাতের জন্য তো আলাদা ওষুধ দেয়, তার দিন তো স্যার 12 ঘন্টায় হয় না। এটা ডাক্তারখানার হিসাব, ডাক্তাররা বলে, আমরা তো অনেক কথাই ভুল বলি, আমরা দোকানে গিয়ে বলি ওজন করে দাও, কিন্তু ওজন তো করা হয় না, এটা তো ভর মাপা হয় সেটা দিয়ে, তুলাযন্ত্র দিয়ে। তোমাকে যদি বলে 7 দিন ছুটি থাকলো তুমি কি বলবে, 7 দিন আজকে রবিবার থেকে পরে রবিবার মানে 8 দিন থাকবো, কিন্তু কত তখন রাত তো ধরছো না। যদি বলা হয় 365 দিন 1 বছর হয়, তাহলে কি রাতগুলো সব বাতিল, তাহলে কি দিনটা আমাদের 12 ঘন্টা ধরবো। তাহলে সবসময় মনে রাখবে দিন হচ্ছে 24 ঘন্টা, রাতের সঙ্গে কোনো ব্যাপার নেই, এটা ওষুধের দোকানের ব্যাপার, ঠিক আছে না। চলো আমরা বুঝে ফেললাম, তাহলে এইখানে যাব আমরা 12 একদিনে 12টা কবার বাজে, 2বার। একদিনে ঘন্টার কাঁটা 5-5-এর ঘরে আসে, কবার আসে, সকালে একবার আসে, বিকালে একবার আসে। চলো তারপরে দেখি নি, একদিনে ঘন্টার কাঁটাটা 10 বার 12 বার না 2 বার ঘোরে,
ঘন্টার কাঁটাটা একদিনে দুবার ঘোরে, তার মানে 24 ঘন্টা হয়ে যায়। তারপর দেখো 1 মিনিট, একদিনে মিনিটের কাঁটাটা কবার ঘোরে, মিনিটের কাঁটাটা একদিনে একবার ঘুরলো, 1 মিনিট হল, মানে যদি একবার ঘুরে আমাদের 1 ঘন্টা হবে, 24 বার ঘুরলে 24 ঘন্টা হবে, 24 ঘন্টা একদিন হয়। চলো একদিন হয় 24 ঘন্টা, অ্যান্সার হয়ে গেল 1 ঘন্টাতে হয় 60 মিনিট। তাহলে আমরা শিখে ফেললাম, কেমন করে শিখে ফেললাম আমরা এই পাতাটা, আমরা একবার যাব এই পাতাটাতে। এই অঙ্কটা তো করে দিয়েছি, হ্যাঁ এই অঙ্কটা, এটা তো আমরা করিনি। এটা কি বলেছে, সুদীপ ও রিনার স্কুল যেতে 20 মিনিট সময় লাগে, সকাল 6টা 15 মিনিটে বেরোলো। তাহলে এখানে 6টা, এখানে 15 লিখবে, এখানে নিচে লিখবে 20 মিনিট, যোগ করবে 35 মিনিট হবে, 6টা 35 মিনিট। আমি লিখছি না, কারণ বই আমি লিখতে পারি না, তোমরা ছাত্র তোমরা লিখতে পারো। এটা কি হবে, 8টা 20 মিনিট। এগুলো কিন্তু খুব সোজা যোগ, অঙ্ক যোগ বিয়োগ আছে, খুব একটু টপ, সেগুলো বুঝে নিলেই সোজা হয়ে যাবে। এখানে লিখবে 8টা 20 মিনিট, 8 লিখবে, 20 লিখবে, নিচে লিখবে 30, দিয়ে এখানে লিখবে 8টা 50 মিনিট। এটা দেখি 4টে 25 মিনিট, 4টে লিখবো, 25টা লিখবো, দেখে দেখে এটা 30 আছে, 30টা লিখবো, দিয়ে আমাদের হবে 55 মিনিট, 4টে 55 মিনিট। আমাদের দেখবো এইখানটাতে দাদা রাত 8টা 5, 8টা লিখবো, 05 লিখবো, কারণ দুটো দুঘর নিয়ে মানে মিনিট হয় বেশিরভাগ, পরেরটা দুঘর আছে, নাহলে আমাদের ভুল হয়ে যাবে, দিয়ে 45 লিখবো, দিয়ে যোগ করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি 5টা আগে লিখে ফেলি না, অনেক সময় যোগ বিয়োগে ভুল হয়ে যাবে, 05 লিখে নেবে। তাহলে ব্যাপারটা বুঝে নাও একটু, যদি ধরো 8টা 5 আছে, 8টা 5 তুমি লিখলে, তার সঙ্গে তুমি যোগ করছো কত, 45 মিনিট, তা তুমি আবার এখানে 45 মিনিট যোগ করবে, এ কত হবে, 5, 9, 95 মিনিট হয়ে যাবে। কিন্তু তা তো নয়, 45 সঙ্গে 5 যোগ করলে 50 হয়, ঘটনাটা তাই তো? তাহলে 05 করে নিতে হয়, দুঘর দুঘর মিলে গেল, ঠিক আছে না? যখন একক রাশি বলবে তখন সেটাকে একক ধরতে হয়, তাহলে আমাদের ভুলটা হয় না। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম, এইখানটা দেখি নি, দেখো এইখানটা একটুখানি কেমন শিখিয়ে দেখেছো, যখন 60 হয়ে যাবে বা 60-এর বেশি হয়ে যাবে, তখন এখানে 60 বিয়োগ দেবে, এখানে 1 যোগ করবে, তখন 8টা হয়ে যাবে। হ্যাঁ কেমন করে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই, আমরা পরে তো অনেক অঙ্ক আমাদের করতে হবে। কি আছে বলো, 7টা 45 মিনিট, 7টা 45 মিনিট, এর সঙ্গে যোগ হচ্ছে কত, 15 মিনিট, স্যার যোগ করে দিয়েছি 60 হয়ে গেছে। আপনি বললেন 60 বা 60-এর বেশি হলেই আমাদেরকে এখানে 60 বিয়োগ করে দিয়ে এখানে 1 যোগ করে দিতে হবে, ঝট করে শেখা হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে 0-0 হয়ে গেল, কেন 8 হয়ে গেল, 8টা বেজে গেল, ঠিক আছে না? এরকম শিখবো আমরা, আরও অনেক অনেক ধার করতে হবে, কখনো কখনো বেশি হবে। আবার পরের ভিডিও দেখা হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।